বস্তু, এটা আমরা দুটো ভাবে প্রমাণ করতে পারি। এক, গ্রিফিথের পরীক্ষা দ্বারা 1928 সালে বিজ্ঞানী ফ্রেডরিক গ্রিফিথ একটি পরীক্ষা করেছেন, যেটা ট্রান্সফরমেশন পরীক্ষার মাধ্যমে প্রমাণ করা যায় ডিএনএ জেনেটিক মেটেরিয়াল। অন্যদিক দিয়ে ট্রান্সডাকশন প্রক্রিয়ার সাহায্যে আমরা প্রমাণ করতে পারি ডিএনএ জেনেটিক বস্তু হিসেবে কাজ করে। যে পরীক্ষাটি করেছেন দুই বিজ্ঞানী এডি হার্সে এবং এম জে চেজ, 1952 সালে অ্যালফ্রেড হার্সে এবং মার্থা চেজ নামে দুই বিজ্ঞানী প্রথম এই ডিএনএ জেনেটিক বস্তু সেটা ট্রান্সডাকশন প্রক্রিয়ার মাধ্যমে তারা প্রমাণ করেছিলেন। সেই প্রক্রিয়া ঘটানোর জন্য তারা ইকোলি নামক ব্যাকটেরিয়া এবং টি2 ব্যাকটেরিওফাজ গ্রহণ করেছিলেন। সেই টি2 ব্যাকটেরিওফাজে যদি আমরা একটু গঠনটা দেখে নিই, টি2 ব্যাকটেরিওফাজে জানি গঠনের দিক দিয়ে তার একটা ক্যাসিড থাকে, কলার পার্ট থাকে, কন্ট্রাক্টাইল টেল এন্ড প্লেট, স্পাইক প্রোটিন এবং টেল পিন এগুলো থাকে, এবং সেই ক্যাপসিডের ভেতরে থাকে জেনেটিক বস্তু ডবল স্ট্র্যান্ডেড ডিএনএ। তাহলে আমরা একটু দেখে নিই, এটা হচ্ছে ডিএনএ যেটা রয়েছে ক্যাপসিডের ভেতরে, এটা রয়েছে ক্যাপসিড যেটা পুরোপুরি প্রোটিন নির্মিত, কলার কন্ট্রাক্টাইল টেল এগুলো সবই হচ্ছে প্রোটিন নির্মিত, কন্ট্রাক্টাইল টেল বা সংকোচনশীল প্রোটিন নির্মিত হয়, সংকোচনশীল লেজ যেটা বা পুচ্ছ পার্ট বলা হয়, এই অংশটা বলা হয় গ্রিভা লেজ বা কলার পার্ট, এটা হচ্ছে টেল পিন বলা হয়, এটা হচ্ছে এন্ড প্লেট, এবং এন্ড প্লেটের নিচে রয়েছে স্পাইক প্রোটিন। সমস্ত কিছু এখানে বেশিরভাগ সব প্রোটিন দ্বারা গঠিত, এখানে ডিএনএ বাদে। ক্যাপসিড গঠিত হয় পুরোপুরি প্রোটিন দ্বারা, পুরোপুরি প্রোটিন পার্টিকেল, ক্যাপসিডকে ভাঙলে আমরা তার একক হিসেবে ক্যাপসিমিয়ার, ক্যাপসিমিয়ারকে ভাঙলে আরও প্রোটিন হেক্সামারিক এবং পেন্টামারিক যে সমস্ত প্রোটিন সেগুলো পাবো। এবং আমরা জানি প্রোটিনের গঠনে কী থাকে না, ফসফরাস থাকে না, কিন্তু প্রোটিনের গঠনে অবশ্যই যেটা থাকবে সেটা হচ্ছে সালফার, কারণ প্রোটিনের গঠনের প্রাথমিক বন্ধনীতে অবশ্যই একটা সালফাইড বন্ধনী গঠিত হয়, অর্থাৎ প্রোটিনের গঠনে কিন্তু সালফার একান্ত আবশ্যক। আবার অপরদিকে ডিএনএ গঠনে ফসফোডাইস্টার বন্ড গঠনের জন্য বা ফসফোডাইস্টার বন্ড গঠনের জন্য সেখানে আমাদের ফসফেট অতি অবশ্যই প্রয়োজন, কিন্তু সেখানে আবার সালফার থাকে না। অর্থাৎ ডিএনএতে আমরা যখন কোনো ফসফরাস মলিকুলকে ব্যবহার করব সেখানে সালফার থাকে না ডিএনএতে, অপরদিকে ফসফরাস থাকে তাহলে সেখানে আমরা ফসফরাসকে ব্যবহার করতে পারি বিভিন্ন ডেকিমিটারগুলো, আর ক্যাপসিডের ক্ষেত্রে সালফারকে ব্যবহার করতে পারি। তো এই ক্ষেত্রে এই পরীক্ষায় যেটা ব্যবহার করা হয় ক্যাপসিডের ক্ষেত্রে, ক্যাপসিডকে রেডিও লেভেল করার জন্য ব্যবহার করা হয় সালফারের 35 রেডিও অ্যাক্টিভ আইসোটোপ, অপরদিকে ডিএনএকে রেডিও অ্যাক্টিভ করার জন্য সেখানে ব্যবহার করা হয় ফসফেট 32, এরা হচ্ছে রেডিও অ্যাক্টিভ। কেন রেডিও অ্যাক্টিভ, কারণ আমরা জানি এখানে নিউট্রন বাই প্রোটন যে রেশিওটা সেই রেশিওটা গ্রেটার দেন 1 হচ্ছে, নর্মাল তেজস্ক্রিয় পদার্থের ক্ষেত্রে সেই রেশিওটা 1.5 এর বেশি হয় তেজস্ক্রিয় যেটা রেডিও অ্যাক্টিভ মলিকুল, কিন্তু এখানে এটা হচ্ছে আর্টিফিশিয়াল রেডিও অ্যাক্টিভিটি করে দেওয়া হয়। আর্টিফিশিয়াল রেডিও অ্যাক্টিভ ক্ষেত্রে যে কোনো সাধারণ মৌলের ক্ষেত্রে যখন রেডিও অ্যাক্টিভ করা হয় সেখানে এন বাই পি রেশিও অর্থাৎ নিউট্রন বাই প্রোটন রেশিও সেটা একের বেশি হলেই সে রেডিও অ্যাক্টিভিটি বা আর্টিফিশিয়াল রেডিও অ্যাক্টিভিটি দেখাতে শুরু করবে। তো এই ধরনটাকে কাজে লাগিয়ে অর্থাৎ কোন একটা ব্যাকটেরিওফাজের সংখ্যা বৃদ্ধি ধর্ম অর্থাৎ মাল্টিপ্লিকেশন ধর্ম এবং তার বংশবৃদ্ধি বা রিপ্রোডাকশন ধর্ম, এই ধর্মের উপর ভিত্তি করে 1952 সালে এডি হার্সে এবং এম জে চেজ তারা প্রমাণ করেন ডিএনএ হলো জেনেটিক বস্তু। তা তারা কীভাবে প্রমাণ করলো, তারা আমরা একটা ছকের সাজেশনটা বোঝার চেষ্টা করি। প্রথম আমরা স্টেপ বিভিন্ন স্টেপ যেগুলো ফলো করাচ্ছে বা ধাপ সেগুলোতে আমরা দেখবো। স্টেপ ফার্স্ট এখানে কী করা হয়েছিল, ক্যাপসিড রেডিও লেভেল উইথ S35 এটা করা হয়েছে, এবং দ্বিতীয় দিকে ডিএনএ রেডিও লেভেল ডিএনএ রেডিও লেভেল উইথ P32 রেডিও লেভেল করা হয়েছে। ফার্স্ট স্টেপে কী করা হয়, ফার্স্ট স্টেপ হচ্ছে ইনফেকশন ঘটানো হয়,
ইনফেকশনে কি হয় এক্ষেত্রে? প্রথমে আমরা ক্যাপসিডের নিয়ে আলোচনা করি, ক্যাপসিডের ব্যাপারটা নিয়ে। ক্যাপসিড আমরা নর্মাল চার্জেস বলতে চাই কি হয়, এটা যদি ইকোলি সেল হয়, এটা ইকোলি সেল, ইকোলি এসে কোলাইট এখানে ব্যবহার করা হয়, এটা হচ্ছে টি টু ব্যাকটেরিওফাজ। টি টু ব্যাকটেরিওফাজ এভাবে প্রথমে কি করে, ল্যান্ডিং, তারপরে অ্যাটাচমেন্ট, তারপরে মাইক্রো ইনজেকশন করে তার জেনেটিক পত্রকে প্রবেশ করে দেয়। এটা যদি জেনেটিক পত্র থাকে তাহলে এখন জেনেটিক পত্র এখানে প্রবেশ করিয়ে দেয়, আর এটা হচ্ছে ব্যাকটেরিয়া জেনেটিক পত্র। নর্মালি ট্রান্সডাকশন প্রসেসে যে এটাই ঘটে, ট্রান্সডাকশন কী হয়, প্রথমে ব্যাকটেরিওফাজ ল্যান্ড করে, তারপরে তার এনপ্লেটটা অ্যাটাচ করায়, এনপ্লেট যে স্পাই প্রোটিন দ্বারা সেটা সেল ওয়াল এবং সেল মেমব্রেনে ড্রিল করে জেনেটিক পত্রকে ইনজেক্ট করে দেয় ব্যাকটেরিয়ার ভেতরে। তো এইভাবে যে সময় তাহলে ইনফেকশন ঘটানো হবে ক্ষেত্রে। ইনফেকশন ঘটানো বলে আমরা এখন রেডিও লেভেলটা করেছি কোথায়, আমরা রেডিও লেভেল করেছি, রেডিও লেভেলটা কিন্তু করেছি ক্যাপসিটে, এটা হচ্ছে রেডিও লেভেল, ক্যাপসিটাকে রেডিও লেভেল করেছি, ঠিক আছে। আমরা জেনেটিক পত্রটাকে আমরা কালো কালি চিহ্ন দ্বারা জেনারেট করে দিই, মানে তো এক্ষেত্রে রেডিও লেভেল করা হচ্ছে কালো কালি, এখানে জেনেটিক ম্যাটেরিয়ালটাকে কালো কালি বা ব্ল্যাক কালার দিয়ে জেনারেট করে দিচ্ছি, আর রেডিও লেভেলটাকে বোঝানোর জন্য আমরা লাল কালি ব্যবহার করছি। তো এক্ষেত্রে তো রেডিও লেভেল করা হয়েছে ক্যাপসিটে, কিন্তু ট্রান্সফার হয়েছে কোনটা, জেনেটিক পত্র বা ডিএনএ ট্রান্সফার হয়েছে ইনফেকশন ঘটার সময়। ইনফেকশনের নেক্সট স্টেজ যেটা করা হয় সেটা হচ্ছে ব্লেন্ডিং করা হয়, নেক্সট স্টেজ হচ্ছে ব্লেন্ডিং করা হয়। যত এখানে ব্লেন্ডিং করা হয়, ব্লেন্ডিংকে যে ঝাঁকুনি দেওয়া হয়, এই ঝাঁকুনিতে কি টেস্ট টিউব বা যে টেস্ট টিউব কালচার টিউব, সে কালচার টিউবে যে কোনো জায়গায় যে কেউ অবস্থান করতে পারে। ব্লেন্ডিংয়ের ফলে ধরুন অ্যাটাচমেন্টটা হয়ে যাওয়ার পরে ডিএনএ ট্রান্সফার করতে, তারপর ব্লেন্ডিং মানে ঝাঁকুনি দেওয়া হচ্ছে, ঝাঁকুনি দেওয়ার ফলে এই স্টেজে কি কালচার টিউবের যে কোনো স্তরে যে কেউ অবস্থান করতে, অর্থাৎ ব্যাকটেরিয়া, এটা ধরে ব্যাকটেরিওফাজ, আমি এগুলো ব্যাকটেরিয়া, ঝাঁকুনির ফলে ব্যাকটেরিওফাজ ব্যাকটেরিয়া যে কোনো স্তরে অবস্থান করতে পারে। এই স্টেপটা হচ্ছে ব্লেন্ডিং করা হলো। ব্লেন্ডিং করার পর নেক্সট স্টেপ হচ্ছে সেন্ট্রিফিউগেশন। সেন্ট্রিফিউগেশন করার সময় কি, না সেন্ট্রিফিউগেশন করার সময় অ্যাকর্ডিং টু দেয়ার মাস, তাদের ঘরের উপর ভিত্তি করে, তাদের মাসের উপর বেস করে দেখা যাচ্ছে ব্যাকটেরিয়াগুলো, তাদের মাস যেহেতু বা ভর যেহেতু বেশি, সেখানে ব্যাকটেরিয়াগুলো নিচের দিকে কী হবে, প্রেসিপিটেট করবে বা অধঃক্ষিপ্ত হবে নিচের দিকে, আর ব্যাকটেরিওফাজগুলো থাকবে ওপর দিকে। কেন, মানে আমরা জানি অবশ্যই ভাইরাস বা ব্যাকটেরিওফাজ ব্যাকটেরিয়ার থেকে ভরের দিক দিয়ে হালকা, সেই জন্যে ওপর অর্থাৎ সুপারনেটেন পার্টে একটা সুপারনেটেন পার্ট থাকবে, যে সুপারনেটেন পার্টে গিয়ে থাকবে ব্যাকটেরিওফাজ থাকবে অপরদিকে। এটা হচ্ছে প্রেসিপিটেন্ট পার্ট, প্রেসিপিটেন্ট, এই প্রেসিপিটেন্ট পার্টে গিয়ে থাকবে, প্রেসিপিটেন্ট পার্টে যদি দেখি তাহলে এই পার্টটাই থাকবে ব্যাকটেরিয়া। নেক্সট স্টেপে আমরা কি করব, অটো রেডিওগ্রাফ, অটো রেডিওগ্রাফ করব। অটো রেডিওগ্রাফ করলে কী হবে, আমরা রেডিও অ্যাক্টিভিটি পাব কোথায়, ফলে আমরা দেখব অটো রেডিওগ্রাফ করার পর ধরে নো রেডিও অ্যাক্টিভিটি ফাউন্ড, নো রেডিও অ্যাক্টিভিটি ফাউন্ড ইন প্রেসিপিটেন্ট, প্রেসিপিটেন্ট মানে প্রেসিপিটেন্টে কোনো রেডিও অ্যাক্টিভিটি পাওয়া যায় না, বাট রেডিও অ্যাক্টিভিটি ফাউন্ড ইন, রেডিও অ্যাক্টিভিটি ফাউন্ড ইন সুপারনেটেন্ট, অর্থাৎ সুপারনেটেন্ট পার্টে উপরের স্তরটাতে সেখানে কিন্তু রেডিও অ্যাক্টিভিটি আমরা পেলাম। কেন পাবো, কারণ আমার রেডিও অ্যাক্টিভিটি আছে কোথায়, ব্যাকটেরিওফাজের ক্যাপসিডটাতে, তাহলে এখানেও সেই ক্যাপসিডটাতে রেডিও অ্যাক্টিভিটিগুলো অবস্থান করবে। আর অ্যাকচুয়ালি ক্যাপসিডের প্রোটিনটাতে তার প্রোটিনটা তার টাচ হয়নি, হয়েছে ডিএনএটা, তাহলে এখন রেডিও অ্যাক্টিভিটি পাচ্ছি কোথায়, উপরের ক্যাপসিডগুলোতে, অর্থাৎ ক্যাপসিডটা তো ব্যাকটেরিয়ার মধ্যে কোনো ট্রান্সফার হয়নি। তাহলে এক্ষেত্রে থেকে আমি কী কনক্লুশন দেবো, এক্ষেত্রে এক্ষেত্রে আমরা যে কনক্লুশনটা নিয়ে নেবো, কনক্লুশন যেটা নেবো বা সিদ্ধান্ত এখান থেকে যেটা আমরা নিতে পারি সেটা হচ্ছে এক্ষেত্রে ক্যাপসিড মানে যেটা প্রোটিন, এক্ষেত্রে ক্যাপসিড ডাজ নট অ্যাক্ট অ্যাজ জেনেটিক ম্যাটেরিয়াল, অর্থাৎ এখান থেকে প্রোটিন ডাজ নট অ্যাক্ট অ্যাজ জেনেটিক ম্যাটেরিয়াল, ঠিক আছে।
এটা সিদ্ধান্ত হবে। নেক্সট স্টেজে আমরা কি করব, নেক্সট স্টেজে আমরা দেখব, নেক্সট স্টেজে আমরা ডিএনএ এর ক্ষেত্রে রেডিও লেভেল করব। ডিএনএ কে রেডিও লেভেল করা হচ্ছে কি P32, একই পদ্ধতি ফলো করব, অর্থাৎ ইনফেকশন ইনফেকশন এক্ষেত্রে একই ভাবে T2 অ্যাক্টিভেজ ল্যান্ডিং অ্যাটাচমেন্ট সলি করবে এখানে। এখানে আমি রেডিও অ্যাক্টিভ হিসেবে দেখাচ্ছি ডিএনএটা, এটা ডিএনএ এখন রেডিও অ্যাক্টিভ ডিএনএ এখানে এন্টার করেছে, রেডিও অ্যাক্টিভ ডিএনএ। এখন ক্যাপসিডটাকে রেডিও অ্যাক্টিভ করে নিই, রেডিও অ্যাক্টিভ করেছি কাকে, ডিএনএ কে উইথ P32 দ্বারা রেডিও অ্যাক্টিভ করেছি। একইভাবে ব্লেন্ডিং করানো হলো, ব্লেন্ডিং করলে কি এক্ষেত্রে যে কালচার টিউবে যে কোনো স্তরে যে কেউ এখানে অবস্থান, যেহেতু ব্লেন্ডিং মানে হচ্ছে ঝাঁকুনি, তাহলে ব্যাকটেরিয়া ওপরের স্তরে অবস্থান করতে পারে, ব্যাকটেরিয়া ফাজগুলো এখানে নিচের স্তরে অবস্থান করতে পারে ব্লেন্ডিংয়ের মাধ্যমে, মানে ঝাঁকুনি জোরে ঝাঁকানোর ফলে ঝাঁকুনি করে যে কেউ যে কোনো স্তরে চলে যেতে পারে, তাহলে হচ্ছে ব্লেন্ডিং। যাতে ব্লেন্ডিংটা করা হয় কেন, এই অ্যাটাচমেন্টটা ভাঙার জন্য, ব্যাকটেরিয়ার সাথে ব্যাকটেরিয়া ফাজের যে অ্যাটাচমেন্ট সেটাকে ভাঙার জন্য ব্লেন্ডিংটা করা হয়। নেক্সট করা হয় সেন্ট্রিফিউগেশন। সেন্ট্রিফিউগেশন করলে কী হবে, এক্ষেত্রে সেন্ট্রিফিউগেশন করলে একইভাবে ব্যাকটেরিয়াগুলো এখানে ব্যাকটেরিয়াগুলো নিচে প্রেসিপিটেট হবে অ্যাকর্ডিং টু দেয়ার মাস, প্রেসিপিটেট হবে আর ওপরে থাকবে ব্যাকটেরিয়া ফাজগুলো, T2 ফাজগুলো থাকবে। তাহলে এক্ষেত্রে সুপারনেটান এটা হচ্ছে প্রেসিপিটেন্ট, একইভাবে যদি থাকবে তাহলে এটা হচ্ছে সুপারনেটানটা কে থাকছে, সুপারনেটান এটা হচ্ছে প্রেসিপিটেন্ট, সুপারনেটানটা হচ্ছে ব্যাকটেরিয়া ফাজগুলো প্রেসিপিটেন্ট, ঠিক আছে। এক্ষেত্রে কী হয়েছিল দেখ, এক্ষেত্রে যে ব্যাকটেরিয়া ফাজের ডিএনএটা যেটা রেডিও লেভেল সেটা এখন চলে এসেছে কোথায়, ব্যাকটেরিয়ার মধ্যে। ফলে এখানে যখন আমরা প্রেসিপিটেন্টে যখন রেডিও অ্যাক্টিভিটি দেখতে যাব, অটোমেটিক্যালি করব, তখন কী পাব, নো রেডিও অ্যাক্টিভিটি ফাউন্ড ইন সুপারনেটান্ট। সুপারনেটান্টে কোনো রেডিও অ্যাক্টিভিটি পাওয়া গেল না, পাওয়া যাবে না। কেন যাবে না, কারণ এক্ষেত্রে তার যে ব্যাকটেরিয়া ডিএনএগুলো ট্রান্সফার হয়েছে কোথায়, ব্যাকটেরিয়ার ভেতরে ট্রান্সফার হয়ে গেছে। এখন ব্যাকটেরিয়া ফাজের মধ্যে ডিএনএটা নেই, রেডিও লেভেল ডিএনএটা নেই, ট্রান্সফার হয়ে গেছে ব্যাকটেরিয়ার মধ্যে। ফলে রেডিও অ্যাক্টিভিটি ফাউন্ড ইন রেডিও অ্যাক্টিভিটি ফাউন্ড রেডিও অ্যাক্টিভিটি দেখা গেল ইন প্রেসিপিটেন্ট, প্রেসিপিটেন্ট মানে ব্যাকটেরিয়াদের মধ্যে দেখতে পাবো। এখান থেকে যে কনক্লুশনটা আমরা নেব, এখান থেকে যে কনক্লুশনটা এলো, এই কনক্লুশনটা হচ্ছে ডিএনএ অ্যাক্ট অ্যাজ জেনেটিক মেটেরিয়াল, কারণ ট্রান্সফার হয়েছে ডিএনএটা, প্রোটিন মলিকিউল ট্রান্সফার হয়নি, ঠিক আছে। তো এক্ষেত্রে হার্শের চেজের এই ট্রান্সডাকশন পরীক্ষার সাহায্যে প্রমাণ করা হলো যে ডিএনএ হচ্ছে জেনেটিক মেটেরিয়াল। Thank you.